কতদিন দেখেনি মায়ের মুখ। সুদূর ইটালি থেকে দেশে ফিরেছিলেন আদরের ছেলে, কিন্তু বিধি বাম, মায়ের জানাজায় অংশ নেয়া তো হলই না, নিজেই জড়িয়ে গেলেন কাফনের কাপড়ে, লাশ হয়ে ফিরলেন বাড়িতে। তখন বৃষ্টি হচ্ছিল, রক্তের দাগ যেন মুছে কান্না হয়ে তা ভেজায় মহাসড়ক। এক যুগেরও বেশি সময় ধরে ইতালিতে বাস করছিলেন শাহ আলম। বুধবার সন্ধ্যায় বার্ধক্যজনিত কারণে মারা যান তার বৃদ্ধ মা। পরদিন দেশে ফেরেন ছেলে। বিমানবন্দর থেকে ভাড়া করা মাইক্রোবাসে স্বজনদের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে রওনা হন। নরসিংদীর শিবপুরের ঘাসিরদিয়া এলাকায় মাইক্রোবাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। দুমড়ে মুচড়ে যায় মাইক্রোবাস। ঘটনাস্থলে শাহ আলম এবং হাসপাতালে নেওয়ার পর মারা যান তার ভগ্নিপতি সেলিম মিয়া। আহত হন শাহ আলমের ভাগ্নে ও মাইক্রোবাসের চালক। তাদেরকে নরসিংদী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। নিহতদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদরের নাটাই গ্রামে। শেষবারের মতো মাকে দেখা হলো না, অংশ নেওয়া হলো না জানা যায়। মায়ের মৃত্যুর খবরে ইটালি থেকে দেশে ফিরে নরসিংদীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ছেলের।